কমিটির জেনারেল সেক্রেটারি কোচিন চক্রবর্তী মহোদয়কে আমি অনুরোধ করব, স্বপ্না দত্ত মহোদয়কে। এই বিষয়ে যা বললেন অচিন আমাদের, তো তার কথার পরিপ্রেক্ষিতে আমি এতটুকুই বলবো যে আমরা সংগঠন করছি, সবাই একসাথে মিলে একত্রিত হয়ে কাজটা করব। আর আমরা কেউ নিজের স্বার্থে কিছু করছি না, সকলকে নিয়ে করব। আর সকলকে নিয়ে এগিয়ে যাওয়ার আমরা নিজেরা যে অনুপ্রেরণা পাচ্ছি অচিন্দার কাছ থেকে, সেটা আমরা সকলে এটাকে ফলো করে আগে যাব। আর আরেকটা বিষয় বলতে চাচ্ছি যে আমরা অনেক সাংবাদিক রয়েছি, অনেক জায়গায় রয়েছে, তো সে বিষয়ে আজকে সবাই কিছু না কিছু কাজে ব্যস্ত হয়ে আছে, কিন্তু আমার মনে হয় সবাই একসাথে একত্রিত হয়ে যদি আমরা কাজটা করি তাহলে অনেক আগে এগিয়ে যেতে পারব। ধন্যবাদ। তো এই বিষয়ে আরো কিছু বলবে, আমাদের সাথে রয়েছে সাগরদা। কেন্দ্রীয় সরকারের শ্রম আইনে বেশ কিছু সুবিধে আমরা জানতে পেরেছি নতুন ন্যায় সম্মত আইন। আগামী দিনে সেই বিষয় নিয়েও কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে, আমাদের কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনা আমরা একপ্রস্ত করেছি, আমাদের শ্রমমন্ত্রীর সঙ্গে, বিভিন্ন রাজ্যের শ্রমমন্ত্রী যারা আছেন তাদের সঙ্গেও কথা হচ্ছে। আমরা ত্রিপুরা রাজ্যের শ্রমমন্ত্রীর সঙ্গে কথা বলতে চেয়েছিলাম, তা তিনি দিল্লিতে আছেন, তিনি ফিরে আসার পরে আমরা তার সঙ্গেও আলোচনা করব এই বিষয়ে, যাতে রাজ্যের সাংবাদিকরা অন্তত শ্রম আইনে কীভাবে তাদের পাশে দাঁড়ানো যায় সেদিকে সচেষ্ট হবেন। তার পাশাপাশি আমাদের এই সংগঠনের যে জাতীয় সংগঠন হিসাবে যেভাবে আমাদের ব্যাকআপ দরকার, সমস্ত দিক থেকে সমস্ত সাংবাদিক বন্ধুর সহযোগিতা দরকার। তাই কে বড় সাংবাদিক কে ছোট সাংবাদিক এসব না ভেবে যদি আমরা সবাই মিলে এক জায়গাতে হতে পারি, তাহলে হয়তো আগামী দিনে আমরা একে অপরের পাশে দাঁড়াতে পারব। তাই জার্নালিস্ট ইউনিয়ন অফ ইন্ডিয়া সকল সাংবাদিকের স্বার্থে, সকল প্রেস ক্লাবকে নিয়ে, সকল ইউনিয়নকে নিয়ে পথ চলতে চায়। সুরক্ষা, তাদের পরিবার কিভাবে সুরক্ষিত থাকবে এই বিষয়ে চিন্তা ভাবনা করে জার্নালিস্ট ইউনিয়ন অফ ইন্ডিয়া তাদের গঠনমূলক কাজ শুরু করেছে। আমরা সাংবাদিকদের একটি বিমা লাইফ টাইম ইন্স্যুরেন্স আছে 2 লাখ টাকার, অ্যাক্সিডেন্টাল বেনিফিট 1 লাখ টাকার। তার পাশাপাশি আমরা চেষ্টা করছি সাংবাদিকদের জন্য যদি একটি পেনশন চালু করা যায়, যখন তার বয়স 60 বছর হবে তখন তার পরিবার কতটুকু সুরক্ষিত থাকবে তাকে যেন সেই দিকে চিন্তা না করতে হয়। যৎসামান্য পেনশন হলেও কিছুটা সুরক্ষা। আজকে রাজ্যের সারা ভারতবর্ষে বিভিন্ন সংগঠন সাংবাদিকদের নিয়ে তৈরি হয়েছে, তারা হয়তো তাদের মতো করে প্রচেষ্টা চালাচ্ছেন সাংবাদিকদের পাশে থাকার জন্য। তেমনি আমরা সাংবাদিক সংগঠন, ট্রেড ইউনিয়ন সংগঠন, আমরা ভারতবর্ষের শ্রম আইন অনুযায়ী যে ধারাগুলো আছে সেই ধারাগুলোকে মেনে আমরা ইউনিয়নের কাজ পরিচালনা করি। তাই সাংবাদিক অ্যাসোসিয়েশন বা ক্লাব আমাদের সঙ্গে সুষ্ঠু ব্যবহার রেখে কাজ করবে এটাই আমরা আশা করি। আমরা কারোর বিদ্বেষ আমরা গ্রহণ করি না, বরং আমরা তাকে সাধুবাদ জানাই যে আপনারা আসুন একযোগে, আমাদের উদ্দেশ্য এক। আমরা যদি সাংবাদিকদের নিয়ে একটি বড় বৃহৎ সংগঠন একত্রিত করে যদি আমরা তাদের পাশে দাঁড়াতে পারি, আগামী দিনে এই সাংবাদিক সংগঠনগুলো একটি বড় জায়গায় দাঁড়াবে এবং সাংবাদিকদের নিরাপত্তা ব্যবস্থা সুদৃঢ় হবে। আজকে হয়তো
বড় কাগজগুলোর যারা সাংবাদিকতা করেন তাদের কতগুলো বিষয় রয়েছে যেগুলো ছোট সাংবাদিকরা তাদের পক্ষে হয় না এবং সেই খবরগুলো তাদের পক্ষে দেওয়া সম্ভব হয় না, এটা বাস্তব সত্য। এটাকে মেনে নিয়েই ছোট ছোট কাগজ, ছোট ছোট যারা চ্যানেল, তাদের যে সাংবাদিক নিরাপত্তা, তাদের যে পরিবারের নিরাপত্তা, সেদিকে দৃষ্টি রেখে আমরা এই সংগঠনকে সারা রাজ্যে এবং ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে আমরা গঠন করেছি এবং আগামী দিনে আরও রাজ্যে গঠন হবে। বিশেষ করে কেন্দ্রীয় সরকারের শ্রম আইনে বেশ কিছু সুবিধে আমরা জানতে পেরেছি নতুন ন্যায় সংহিতা আইন। আগামী দিনে সেই বিষয় নিয়েও কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে, আমাদের কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনা আমরা একপ্রস্থ করেছি, আমাদের শ্রমমন্ত্রীর সঙ্গে, বিভিন্ন রাজ্যের শ্রমমন্ত্রী যারা আছেন তাদের সঙ্গেও কথা হচ্ছে। আমরা ত্রিপুরা রাজ্যের শ্রমমন্ত্রীর সঙ্গে কথা বলতে চেয়েছিলাম, তা তিনি দিল্লিতে আছেন, তিনি ফিরে আসার পরে আমরা তার সঙ্গেও আলোচনা করব এই বিষয়ে, যাতে রাজ্যের সাংবাদিকরা অন্তত শ্রম আইনে কীভাবে তাদের পাশে দাঁড়ানো যায় সেদিকে সচেষ্ট হবেন। তার পাশাপাশি আমাদের এই সংগঠনের যে জাতীয় সংগঠন হিসাবে যেভাবে আমাদের ব্যাকআপ দরকার, সমস্ত দিক থেকে সমস্ত সাংবাদিক বন্ধুর সহযোগিতা দরকার। তাই কে বড় সাংবাদিক কে ছোট সাংবাদিক এসব না ভেবে যদি আমরা সবাই মিলে এক জায়গাতে হতে পারি, তাহলে হয়তো আগামী দিনে আমরা একে অপরের পাশে দাঁড়াতে পারব। তাই জার্নালিস্ট ইউনিয়ন অফ ইন্ডিয়া সকল সাংবাদিকের স্বার্থে, সকল প্রেস ক্লাবকে নিয়ে, সকল ইউনিয়নকে নিয়ে পথ চলতে চায়, ব্যবহার রেখে কাজ করবে, এটাই আমরা আশা করি। আমরা কারোর বিদ্বেষ আমরা গ্রহণ করি না, বরং আমরা তাকে সাধুবাদ জানাই যে আপনারা আসুন একযোগে, আমাদের উদ্দেশ্য এক। আমরা যদি সাংবাদিকদের নিয়ে একটি বড় বৃহৎ সংগঠন একত্রিত করে যদি আমরা তাদের পাশে দাঁড়াতে পারি, আগামী দিনে এই সাংবাদিক সংগঠনগুলো একটি বড় জায়গায় দাঁড়াবে এবং সাংবাদিকদের নিরাপত্তা ব্যবস্থা সুদৃঢ় হবে। আজকে হয়তো বড় কাগজগুলোর যারা সাংবাদিকতা করেন তাদের কতগুলো বিষয় রয়েছে যেগুলো ছোট সাংবাদিকরা তাদের পক্ষে হয় না এবং সেই হাউসগুলো তাদের পক্ষে দেওয়া সম্ভব হয় না, এটা বাস্তব সত্য। এটাকে মেনে নিয়েই ছোট ছোট কাগজ, ছোট ছোট যারা চ্যানেল, তাদের যে সাংবাদিক নিরাপত্তা, তাদের যে পরিবারের নিরাপত্তা, সেদিকে দৃষ্টি রেখে আমরা এই সংগঠনকে সারা রাজ্যে এবং ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে আমরা গঠন করেছি এবং আগামী দিনে আরও রাজ্যে গঠন হবে। বিশেষ করে কেন্দ্রীয় সরকারের শ্রম আইনে বেশ কিছু সুবিধে আমরা জানতে পেরেছি নতুন ন্যায় সংহিতা আইনে। আগামী দিনে সেই বিষয় নিয়েও কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে, আমাদের কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনা আমরা একপ্রস্থ করেছি, আমাদের শ্রমমন্ত্রীর সঙ্গে, বিভিন্ন রাজ্যের শ্রমমন্ত্রী যারা আছেন তাদের সঙ্গেও কথা হচ্ছে। আমরা ত্রিপুরা রাজ্যের শ্রমমন্ত্রীর সঙ্গে কথা বলতে চেয়েছিলাম, তা তিনি দিল্লিতে আছেন, তিনি ফিরে আসার পরে আমরা তার সঙ্গেও আলোচনা করব এই বিষয়ে।